তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে বসে বিজেপির তাবড় তাবড় নেতাদের মাথায় পুরোপুরি বাজ ফেলে দিলেন। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির একজন বড় নেত্রী লকেট চ্যাটার্জি এরা যে কত বড় কোটি কোটি টাকা চুরির কেসে ফেঁসে রয়েছে সেই সব তথ্য ফাঁস করে সিবিআই এবং ইডিকে সরাসরি হুঁশিয়ারি দিলেন যে ক্ষমতা থাকে এদেরকে তাড়াতাড়ি কোমরে দড়ি বেঁধে এই সব বিজেপি নেতা নেত্রীদেরকে টানতে টানতে জেলে নিয়ে যাওয়া উচিত, তারপরে সঠিক বিচার হবে। বিজেপি নেতারা এখন পুরোপুরি বিপদে পড়ে গেল, কারণ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং লকেট চ্যাটার্জির যে বিরুদ্ধে পুরোপুরি প্রমাণ হাজির করে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, তাতেই বিজেপি নেতারা পুরোপুরি বিপদে পড়ে গেল। চলুন, কুণাল ঘোষের কী কী প্রমাণ দিলেন এই বিজেপি নেতাদের বিরুদ্ধে, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুকান্ত মজুমদার, আমি বলছি বিজেপি নেতাদের কথায় বার্তায় ক্রমশ প্রমাণিত হচ্ছে, আমি মূল মামলার পক্ষে বা বিপক্ষে একটি শব্দও বলবো না, মূল মামলা বা মূল অভিযোগ এ সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু বিজেপি নেতাদের কথাবার্তা শুনলে মনে হচ্ছে তারাই হচ্ছেন সিবিআই আর ইডির নিয়ন্ত্রণ। এরপর কার বাড়ি যাবে, এরপরে কটা ধাপ আছে, আমাদের শুধু নাম দিন, জেলে ভরে দেওয়ার দায়িত্ব আমাদের, কারা বলছেন? বিজেপি নেতারা। এর থেকে তো আরও বেশি প্রমাণিত হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি রাজনৈতিকভাবে তৃণমূলের মোকাবিলা করতে ব্যর্থ হওয়ার কারণে কেন্দ্রের রাষ্ট্রশক্তির অপব্যবহার করে এই ঘটনা ঘটছে। সিবিআই এর FIR নেম নারদে শুভেন্দু অধিকারী, সারদায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী, তার সম্পর্কে জিজ্ঞাসা করুন, তখন তো সুকান্ত মজুমদাররা বলতে পারেন না যে এবার সিবিআই আর ইডিকে বলছি নিরপেক্ষতা দেখাতে হলে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে আনো। তো তাদের যেই আস্ফালন, তাদের যে এই একটা শক্তি দেখাবার অপচেষ্টা, গোটাটাই হচ্ছে দিল্লির জেঠু কেন্দ্রিক। তো এখনও তো নিজের পায়ে দাঁড়াতে পারলে না বাবা, এখনো তো কথায় কথায় দিল্লি গিয়ে এজেন্সিকে পাঠাও, এজেন্সিকে পাঠাও, এজেন্সিকে পাঠাও। একটা দল যা ট্রেনি সভাপতি, নিজের ওয়ার্ডে নিজের বুথ জেতার ক্ষমতা নেই, নিজের ওয়ার্ড জেতার ক্ষমতা নেই, কথায় কথায় দিল্লি গিয়ে এজেন্সিকে এদের বাড়ি পাঠাও, এজেন্সিকে তাদের বাড়ি পাঠাও, ওকে দেখো এরপর কি হচ্ছে। এটা দল, এরা বড় বড় কথা বলে? মানুষের ময়দানে, মানুষের সামনে, মানুষের দরবারে খেলুক না, বোঝাই যাবে। কেন্দ্রের নির্বাচন কমিশন হোক, রাজ্যের নির্বাচন কমিশন হোক, মানুষ কাদের দিকে? না না, আমার মনে হয় লকেট কোথাও ভুল করছেন, তার কারণ বিজেপি নেতারাই তো একটা সময় ২০১৬ সালে নিজেদের পার্টি অফিসেই টিভি দেখিয়ে শুভেন্দুর ছবি, তোয়ালে মুড়ে নেওয়ার ছবি দেখিয়ে বলেছিলেন শুভেন্দু চোর, সিবিআই চাই, তারপর তো শুভেন্দুকেই পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো তখন তাদের মনে থাকে না? আর যেটা মামলা হয়েছে, যদি সব ঠিক থাকে তদন্তে সহযোগিতা করবেন, তো এই সময় প্রতিহিংসার কী আছে? যখন মামলায় শুধু তৃণমূল নেতাদের নাম দেওয়া হয় তখন সেটা হয় খুব নিরপেক্ষ স্বচ্ছ, আর সেখানে বিজেপি নেতাদের নাম থাকলে সেটা হয়ে যায় প্রতিহিংসা। তো কোর্টেই যদি বিচার হয় তা কোর্টে সবার বিচার হবে। আমি সুকান্তবাবুকে বলছি, চোর থাকলে কি এই শব্দটা কি, তাকেও ধরুক মানে কি? আপনার কেন্দ্রীয় সরকার, আপনার PMO, আপনার হোম মিনিস্ট্রি, আপনার CBI, সেই CBI এর FIR নেমড শুভেন্দু অধিকারী, আগে বলুন ধরতে, হাওয়ায় ছাড়ছেন কেন? সুকান্ত, আমাদের মধ্যে থাকলে ধরুক, ধরুক আবার কি? আপনি বলুন, আপনারা শুভেন্দুর ভিডিও বিজেপি দেখিয়েছে, শুভেন্দুকে চোর বিজেপি বলেছে, CBI FIR নেমড শুভেন্দুকে করেছে, আবার ধরুক 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 এসব আর পাবেন কি? ধরিয়ে দিন। অন্য ক্ষেত্রে বলছে নাম দিন, জেলে পাঠাবার ব্যবস্থা করছি, নিন, আপনাকে নাম দিলাম শুভেন্দু অধিকারী, জেলে পাঠিয়ে দেখান। বিজেপি নেতারা, তারা নিজেদের গোষ্ঠীবাজিতে দীর্ণ, তারা প্রত্যেকে একে অপরকে, আপনারা দেখছেন ওরা তৃণমূলকে বলছে, অ্যাকচুয়ালি প্রত্যেকের ভেসে থাকার চেষ্টা, কারণ তাদের আইডেন্টিটি ক্রাইসিস। দিলীপ ঘোষকে সরিয়ে দিয়েছে সুকান্ত, সুকান্ত বনাম শুভেন্দু চলছে কে আগে, এ একবার দিল্লি গেলে ও পরের ফ্লাইটে গিয়ে দিল্লি যাচ্ছে, এ একবার দিল্লির নেতার বাড়িতে গেলে আর একজন ছুটে গিয়ে বলছে আমিও আছি। তো ওদের অভ্যন্তরীণ কম্পিটিশনে বিবৃতির লড়াই আপনারা দেখছেন তৃণমূলের বিরুদ্ধে। আমি বলছি কহীঁ পে নিগাহে কহীঁ পে নিশানা, তৃণমূলের বিরুদ্ধে বলতে হয় রুটিন বলা। ওরা দিল্লিকে এক একটা গোষ্ঠী দেখাতে চাইছে, এক একটা নেতা দেখাতে চাইছে, আমাকে পদ দিন, আমায় শক্তিশালী করুন, আমি আছি, বাকিরা নেই। ফলে বিজেপির পুরোটাই হচ্ছে অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের থেকে নিজেদের প্রতিযোগিতামূলক বিবৃতি আর গোলমাল, তার সঙ্গে তৃণমূলের কি এসে গেল, ওদের দিকে তাকিয়ে সময় নষ্ট।
থ্যাংক ইউ ওকে।